সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইটিন জেনারেট করবেন। ইটিন মানে হলো ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে নাম্বারের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড আপনার নামে একটি নথি সংরক্ষণ করবেন। আপনি যদি করদাতা হন, আপনাকে প্রথমেই একটি ইটিন নাম্বার জেনারেট করতে হবে। তো কিভাবে আপনি আপনার ইটিন জেনারেট করবেন সে ব্যাপারে আমার ছোট্ট প্রয়াস। তো আমি প্র্যাকটিক্যালি একটি ইটিন জেনারেট করে দেখাবো যে কীভাবে ইটিন জেনারেট করতে হয়। প্রথমে তা আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমার ভবিষ্যৎ ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। তো আমার এই ইটিন জেনারেট করার জন্য প্রথমেই প্রয়োজন ইন্টারনেট কানেকশান সহ একটি পিসি। তো আমার এই পিসিতে ইন্টারনেট আছে, আমি এখন শুরু করতে পারি। তো ইটিন জেনারেট করার জন্য আপনাকে প্রথমেই এনবিআরের জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আপনার হয়তো নাও জানা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ বারে যদি এনবিআর লিখে সার্চ দেন তাহলে আপনার জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের লিঙ্কটি দেখাবে। এই যে এখানে দেখাচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ, তো আমরা এই লিঙ্কে ক্লিক করলে আমার জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে আমরা ঢুকতে পারবো। তো এই যে আমি এখানে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে ঢুকছি, ঢোকার পর এখন এখানে দেখা যায় বিভিন্ন ধরনের অপশান আছে। এখানে লাস্টে আছে ইটিন, এই যে এইখানে যে ইটিন আছে আমি এই ইটিনে ক্লিক করব। ক্লিক করার পর আমার অপশান দেখাবে কিভাবে আমি ইটিন জেনারেট করব। এখানে আছে হোম লগ ইন রেজিস্টার। লগ ইন হলো আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, আর যদি রেজিস্ট্রেশন না থাকে প্রথমেই আপনি রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্ট্রেশন করতেছি। তো এখানে আমার একটা ইউজার আইডি উল্লেখ করতে হবে, যেটা আনকমন, মানে আরেকজন করছে এরকম না, নতুন। তো আমি যেই নামে আমি ইটিনটা জেনারেট করব সেই নামই করি সহজে মনে রাখার জন্য। তো নামটা হলো শ্যামল সরকার। তো আমি দেখি এই নামে ইউজার আইডিটা করা যায় কি না। SHYAML শ্যামল, এখানে স্পেস দেওয়া যাবে না, সরকার SARKAR, সরি সালকার SALKAR। আমি এখন এখানে একটা পাসওয়ার্ড চয়েস করব। আমি যেহেতু পাসওয়ার্ডটি আমার চয়েস করতে হবে 8 ডিজিটের, তো আমি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড আমি লিখি। অবশ্য এক্ষেত্রে আমি তার নামটাও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, যাতে সে তার পাসওয়ার্ডটা সহজে মনে রাখতে পারে। রিটাইপ পাসওয়ার্ড, আমার এই পাসওয়ার্ডটা আবারও টাইপ করতে হবে। যদি আমার পাসওয়ার্ড ভুল হয় আমার নিবে না। আমি এখানে একটা সিকিউরিটি কোশ্চেন, যাতে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে যাতে আপনার অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারেন, সেজন্য আমি একটা ইজি সিকিউরিটি কোশ্চেন আমি ক্রিয়েট করি, যেখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমি এখানে দিয়ে দিলাম রেড। যদি হয় রেড আমার ফেভারিট কালার না, তারপর আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে একটা কোড আসবে। তো মোবাইল নাম্বারটা আমি দিতেছি। এখন ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, এটা না দিলেও অসুবিধা নাই। এখন আমি ভেরিফিকেশান লেটার, উপরে যেই লেটারগুলো দেখা যাচ্ছে ZKY, এই লেটারগুলো দিব বড় হাতের ZKYGUP। দেখি এখন রেজিস্ট্রেশন নেয় কি না। পাসওয়ার্ড বা ইউজার আইডি যদি এই নামে আরেকটা থেকে থাকে, ইউজার আইডিটা বেশি করে, তাহলে নিবে না। সো এখানে দেখাইতেছে আমার পাসওয়ার্ড ভুল আছে, মানে দুইটা পাসওয়ার্ড এক না। তাহলে আমি পাসওয়ার্ডটা আবার দেই, রিটাইপ পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা আগে আমি চাপছি সেই পাসওয়ার্ডটি আবারও দিতে হবে। এখন দেখি নাই কিনা।
ভেরিফিকেশন লেটারগুলো আবারও দিতে হবে, যেহেতু আগেরটা আমার সঠিক হয়নি। হয়েছে, এখন আমার মোবাইলে একটি অ্যাক্টিভেশন কোড আসবে, আমার মোবাইল অলরেডি চলে আসছে, আমি এখন এখানে অ্যাক্টিভেশন কোডটি দিব। দেখি মোবাইল একটু বের করি, আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারটি এখানে আসবে। ইউর ইটিএন রেজিস্ট্রেশন সিস্টেম অ্যাক্টিভেশন নাম্বারটা আমি এখন টাইপ করতেছি 781579। এখন এইখানে অ্যাক্টিভে ক্লিক করলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অলরেডি অ্যাক্টিভ। এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। এখন এই যে এখানে লগ ইন আমার রেজিস্ট্রেশন করা হয়েছে, এখন আমি লগ ইন করব। লগ ইন করার জন্য আমি যেই ইউজার আইডি দিলাম সেটা দিলাম, এখন আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড ভুল না হলে আমার লগ ইন হবে, লগ ইন হয়েছে মানে পাসওয়ার্ড ঠিক আছে। এখন আমরা টিন অ্যাপ্লিকেশন, এখানে অনেকগুলো এখানে আছে, সেটিং লগ আউট রুম, সেট আমার বলছি সেটিং লগ আউট রুম, এখানে আছে টিন অ্যাপ্লিকেশন ফাইল ট্রান্সফার চেঞ্জ কন্ট্যাক্ট অনেকগুলো অপশান আছে। তো আমার টিন জেনারেট আগে করার পরে তারপর অন্যান্য যা লাগে সেটা করতে পারবো, আগে তো টিন জেনারেট করবো। সুতরাং টিন অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করলাম। এখন এখানে আছে ট্যাক্স, প্রথম অপশানটি আছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, অর্থাৎ করদাতার ধরন, ধরন কি। এখানে অনেকগুলো অপশান আছে, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল ফরেনার, উইদাউট এনআইডি, কোম্পানি, পার্টনারশিপ, ফার্ম, অনেকগুলো অপশান আছে। তা আমি দিব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত টিন আইডি, কোম্পানি টিন না, আর সে বাংলাদেশি সিটিজেন, এই জন্য আমি বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। তারপর এটা হলো এ, তারপর বিতে আছে আরও অপশান আছে, সেখানে আছে তার কি এনআইডি আছে না নাই, নাকি সে ডিপেন্ডেন্ট। তো ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হেভিং এনআইডি, তো এনআইডি ছাড়া আপনার টিনও হবে না, সেখানে কিন্তু উইদাউট এনআইডি নাই। সুতরাং ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হেভিং এনআইডি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর ডিপেন্ডেন্ট, আমি করতেছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হেভিং এনআইডি, তার এনআইডি আছে। তো তারপরে অপশানটি হলো রেজিস্ট্রেশনটা কী ধরনের, নিউ রেজিস্ট্রেশন না রি রেজিস্ট্রেশন। আমার এটা নিউ রেজিস্ট্রেশন, সো নিউ রেজিস্ট্রেশন। মেজর সোর্স অফ ইনকাম, তার যার টিনটা আমি জেনারেট করবো তার ইনকামটা কী, মেন সোর্স অফ ইনকামটা কী, তার মেন সোর্স অফ ইনকাম সার্ভিস অর্থাৎ চাকরিজীবী, লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, তার লোকেশনটা মানে কোথায় সে মেন ইনকামটা করে, মানে তার অর্থ হলো সেটার উপর ভিত্তি করে তার ট্যাক্স সার্কেল এবং জোনটা হবে। এখানে কিন্তু আমি প্রফেশন প্রফেশনাল দিতে পারতাম, বিজনেস, অথবা যারা কোম্পানির টিন জেনারেট করবেন তারা দিবেন বিজনেস আদার মেন সোর্স অফ ইনকামটা। এখন আমি এখানে দিয়েছি সার্ভিস, এই জন্য এখানে আছে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম আমি এখানে দিব গাজীপুর, গাজীপুর দিয়ে দিছি। তো এখন টাইপ অফ এমপ্লয়ার, মানে যে গাজীপুর যে সে মেন আয়টা করে তার এমপ্লয়ি, এমপ্লয়ার কে, অর্থাৎ চাকরিদাতা কে, সেটা কী, এডুকেশন ইনস্টিটিউশন, প্রাইভেট অর্গানাইজেশন, এডুকেশন অথবা প্রাইভেট অর্গানাইজেশন হলে এটা দিব এডুকেশন প্রাইভেট অর্গানাইজেশন, ওয়ার্ড নাম্বার দেওয়া আছে, আমি দিব হলো গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। দেখি আর কী কী অপশান আছে, যাতে টিচার, টিচার সুতরাং সে টিচার হবে না, সে একটা কোম্পানি চাকরিজীবী, টিচার হবে না, এনজিও, কালীগঞ্জ উপজেলা, এমপ্লয়ি ইন গভর্নমেন্ট এমপ্লয়ি না, গার্মেন্টসের এমপ্লয়ি না, এডুকেশন ইনস্টিটিউট, প্রাইভেট অর্গানাইজেশন, এখানে কিন্তু দুইটা আছে এডুকেশন ইনস্টিটিউশন, প্রাইভেট অর্গানাইজেশন, আবার এখানে আছে এডুকেশন ইনস্টিটিউশন, প্রাইভেট অর্গানাইজেশন। সো এখানে কিন্তু আছে ইন গাজীপুর সদর উপজেলা সিটি কর্পোরেশন ওয়ার্ড নং 1-42।
আর এখানে আছে হলো ওয়ার্ড নম্বর 43 থেকে 57 আন্ডার দ্য গাজীপুর সিটি কর্পোরেশন। সো আমার যে ট্যাক্সপেয়ার তার চাকরিদাতা কোম্পানি নিয়োগকর্তা ইন গাজীপুর সদর উপজেলা সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার 1 থেকে 42, এটাই ঠিক আছে। তো আমি এখানে একটু রিচেক করে নিই, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল হেভিং বাংলাদেশ হেভিং এনআইডি, নিউরিজেশন গাজীপুর সার্ভিস, গাজীপুর অর্গানাইজেশন, প্রাইভেট অর্গানাইজেশন। তো গো টু দ্য নেক্সট পেজ আমি ফিল আপ করবো, এখানে আমি তার নাম ফিল আপ করবো। এখানে যদি আমার ভুল হয় আমার এটা নিবে না, কারণ এটা ন্যাশনাল আইডির সাথে তারা ম্যাচ করাবে, কেউ ভুয়া টিম জেনারেট করার কোনো সুযোগ নেই। এখানে আমি ন্যাশনাল আইডি নাম্বার দিব, ন্যাশনাল আইডি নাম্বার নামের সাথে জন্ম তারিখের সাথে ম্যাচ না করলে আমার এই টিমটা জেনারেট হবে না। ডেট অফ বার্থ, এখন ডেট অফ বার্থটা আমি দিই 30 জুন 1994। এখানে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে আমি সরি 1994 আমি 2004 দিছি বলে 30/6/1994 ড্রপ ডাউন মেনু ব্যবহার করে আমি জন্ম তারিখটা সিলেক্ট করবো। এবার ফাদার্স নেম, আমি টাইপ করতেছি ফাদার্স নেম, আমি একটু বানানটা দেখি, DAS A আর ATS 10 DAS AIS A DAS AIS RATS 10 সরকার। ওকে, মাদার্স নেম, জোসনা রানী সরকার। স্পাউস নেম না দিলেও চলবে, এটা অপশনাল, যেখানে লাল আছে মার্ক সেগুলোকে দিন, সেগুলো ফিল আপ করতে হবে। ইমেল অ্যাড্রেস, ফেস ইমেল, এগুলো যেহেতু লাল নাই আমার না দিলেও হবে। এরপর আসি আমরা কারেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেসটা দিব গাজীপুর কাশিমপুর ডিস্ট্রিক্ট গাজীপুর। ড্রপ ডাউন মেনু ব্যবহার করে আমি গাজীপুর লিখব, থানা গাজীপুর সদর, পোস্টকোড দিল না দিলেও অসুবিধা নাই, এটা যেহেতু আমাদের দেশে পোস্টকোড আসলে অত একটা ম্যান্ডেটরি না, এটা ঠিকও নাই অনেক ক্ষেত্রেই। পারমানেন্ট অ্যাড্রেসটা আমার ন্যাশনালের সাথে মিল রেখে দিতে হবে। আমি এখানে দেই বাংলাদেশ লাইন 10 সরকারের বাড়ি, DASERT 10 সরকার বাড়ি, 10 সরকার বাড়ি, ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, এটা ন্যাশনালের সাথে মিলতে হবে।
থানা, থানা কি আছে, হরিরামপুর থানা পোস্ট কোড দিতে পারি 1830, এখানেও দিতে পারি 1740। ওকে, এ আর তেমন কিছু নাই যে জরুরি, করলে করা যাবে। স্পাউস নেম মানে ওয়াইফের নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো ফিল আপ করলে করা যাবে। এখানে আমি লিখছি কাশিমপুর, আরও ডিটেল দিলে দেওয়া যাবে। তো যেহেতু কারেন্ট অ্যাড্রেস আর এখানে অত ডিটেলও নাই, বিশেষ করে কাশিমপুর বা গাজীপুর এরিয়া হোল্ডিং নাম্বার, বাসা নাম্বার এগুলো খুব একটা অ্যাভেলেবেল প্রচলিত না, তো আমি এইটুকুই দিলাম। আর গ্রামে, গ্রামের অ্যাড্রেস তার ন্যাশনাল আইডি অনুসারে এটাই আছে। তো এখন আমি গো টু নেক্সট, যদি আমার ন্যাশনাল আইডি নাম্বার, নাম, জন্ম তারিখ ম্যাচ করে তাহলে নেক্সটে যাবে। এই যে এখানে, সুতরাং এটা ঠিক আছে, এই জন্য আমার নেক্সট কিন্তু আসছে। এখন আমি একটু নাম টাম ঠিক চেক করে দিই। ফাইনাল রিভিউ, SHYAL, এটা একবার ভুল হইলে তারপরে ঠিক করার জন্য অনেক জটিলতা আছে। আর এখানে নামের বানানটা কিন্তু তার ন্যাশনালিটি ভুল আছে, ন্যাশনালিটি ভুল থাকার কারণে আমি এটা কারেকশন করতে পারলাম না। আমি ন্যাশনালিটি যেটা আছে হুবহু মিল রেখে দিলাম, যেমন এখানে আছে সালকার, SALKAR, সালকার। ট্যাক্সেস জোন গাজীপুর, এটা আসছে, এটা গাজীপুর যেখানে আমি জব অ্যাড্রেসটা দিছি ওইখানেই তার ট্যাক্স জোন আসবে। ইন্ডিভিজুয়াল হেভিং এনআইডি স্ট্যাটাস, এনআইডি নাম্বার আসছে, জন্ম তারিখটা আমি মিলিয়ে নিই 30 জুন 1994, বাবার নামটা মিলিয়ে নিই DASHARATH, দশরথ, SARKAR, সরকার। সার্কেল অটোমেটিক আসবে, কান্ট্রি ন্যাশনালিটি বাংলাদেশ, স্মার্ট কার্ড আইডি নাই, এখন আসে নাই, জেন্ডার মেল, মাদার্স নেম জোৎস্না রানী সরকার, JOSNA জোৎস্না রানী সরকার। ওকে, মোবাইল নাম্বার যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটা অটো আসছে। আর কারেন্ট অ্যাড্রেস কাশিমপুর, গাজীপুর সদর, দশরথ সরকার বাড়ি, ঠিকানাটা দশরথ সরকার বাড়ি হরিরামপুর মানিকগঞ্জ। আরো ডিটেইলস যদি আমি এখানে লিখতাম, গ্রামের ঠিকানা বা পোস্ট অফিস আরো যদি কিছু দিতাম সেটাও আসতো, এখানে যেভাবে দিব সেভাবে আসবে। সো এটা কোনো অসুবিধা নাই, এটা আপনাকে চিনবে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে, ঠিকানা আপনার ন্যাশনাল আইডিও এটার সাথে লিঙ্ক হয়ে আছে, সো আপনাকে NBR খুঁজে পাবে, কোনো অসুবিধা নাই। আমি দেখলাম যে সব ঠিক আছে, এখন আমি I hereby affirm that all information given above is correct and complete and I have not taken any TIN, মানে তার অর্থ এখানে বলছে যে আমি এর আগে কখনো আমি TIN আর নিইনি, সেই ধরনের একটা সার্টিফিকেশন আমার এখানে করতে হয়েছে, আমি এটা টিক দিয়ে দিলাম যে আমি আর নিইনি। এখন সাবমিট অ্যাপ্লিকেশন, এই যে এখানে আমি নাম ঠিকানা যে দিয়েছি সেই অনুসারে কিন্তু ন্যাশনাল আইডি থেকে তার ছবিটা চলে আসছে এখানে, কিন্তু এই যে আমি যখন সাবমিট দিয়েছি তখন তার বর্তমান ঠিকানা এই যে এখানে বাংলায় চলে আসছে, দশরথ সরকার বাড়ি, গ্রাম, মানে সব ডিটেল আছে এখানে, এখানেও সব ডিটেল আছে। সো এখানে ন্যাশনাল আইডি থেকে আমার নাম ঠিকানাগুলো আবার নিয়ে নিছে, এখানে পিতার নাম বাংলা চলে আসছে ন্যাশনাল আইডি থেকে, মাতার নাম ন্যাশনাল আইডি থেকে চলে আসছে, সব নাম ঠিকানা এখানে ন্যাশনাল আইডির সাথে মিলিয়ে তারা দেখলো যে ঠিক আছে। এখন আমি, আমার কিন্তু TIN জেনারেট হয়ে গেছে। এখন আমি যদি ভিউ সার্টিফিকেট দিই, আমার ভিউ আসবে, প্রিন্ট ডিটেল দিলে প্রিন্ট ডিটেল আসবে, আমি ভিউ সার্টিফিকেট দিই, এই TIN হয়ে গেছে। তো এটা আমি প্রিন্ট দিতে পারি, প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট, তো আমি সেভ সার্টিফিকেট দিই।
আমার এখানে কম্পিউটার সেভ হয়েছে, তো আমি এটা ডেস্কটপে রাখি, আমি হয়তো অন্য কোথাও গেলে খুঁজে নাও পেতে পারি। কম্পিউটারই থাকবে, এখানে গেলে আমি প্রিন্টও করতে পারি ডাইরেক্ট, আবার এখানে কিন্তু আমি ইমেলও করতে পারবো। এখানে দিলে আমার এখানে ইমেল অ্যাড্রেস আসবে, সেই ইমেল অ্যাড্রেস দিলে যে এখানে ইমেল অ্যাড্রেস দিলে ইমেল অ্যাড্রেসে আমার টিন সার্টিফিকেটে চলে যাবে। সো আমার কিন্তু টিন জেনারেট করা হয়ে গেছে। এখন আমি এটা সেভ দিই। এখানে আমি একটা জিনিস বলে রাখি, এখানে যদি আমি যদি নামে এখানে শ্যামল সালকার, সালকার নামটা কিন্তু ভুল আছে, আমি যদি সালকার না দিয়া সরকারও দিয়ে আমার কিন্তু ন্যাশনাল আইডি থেকে আমার এটা সালকারই নিয়ে নিবে, আমার যেটা ভুল দিলে আমার এটা নিবেই না, সাবমিটই নিবে না। ন্যাশনাল আইডির সাথে নামের বানান জন্ম তারিখটা ওরা মিলিয়ে দেখে, একটু ভুল হইলে এটা নেয় না। সো আমি এটা সেভ করছি। তো এই হলো আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে যে 12 ডিজিটের একটা নাম্বার, এই নাম্বারের বিপরীতে আপনার নামে একটি এনবিআর নথি সংরক্ষণ করবে। সো এটাই টোটাল একটা ট্যাক্স আইডেন্টিফিকেশান জেনারেট করার সিস্টেম। তো আপনি ইচ্ছা করলে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটি আপনি নিজেই জেনারেট করতে পারবেন, আপনার কারো কাছে যে কোনো ফি দেওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার শুধু দরকার একটা পিসি এবং একটি ইন্টারনেট কানেকশান। সো যদি আপনার একটা পিসি এবং ইন্টারনেট কানেকশান থাকে, আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটি আপনি নিজেই জেনারেট করতে পারবেন খুব ইজি। সো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং আবার লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।